আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমার একটি নতুন ব্লগ ভিডিওতে। এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার রুমের পাশেই একটা গার্ডেন আছে। এই গার্ডেনটা একদম কোয়েট গার্ডেন, মানে অনেকটাই আপনার লোকজন জনসংখ্যা কম আসে আর কি। আর গার্ডেনটা পড়ছে আপনার গ্রামের ভিতরে, সেজন্য আপনার মনে করেন যে লোকাল মানুষই আসে আর কি। মনে করেন যে শুধু বাহারানিরে আসে বেশি, বাহিরের লোকজন কম আসে। তো অন্য অন্য সিটিতে বা যেখানে মনে করেন যে বাংলাদেশি লোক বা অন্য অন্য সিটির মানুষ আসে বেশি, মানে অন্য অন্য কান্ট্রির মানুষজন আসে বেশি, তো ওইরকম ধরনের গার্ডেনে আপনার যখন যাইবেন দেখবেন যে অনেক বেশি বেশি মানুষ, মানে মানুষের জন্য আপনি কিছু দেখতে পারবেন না বা সবসময় একটা একটা এনজয় করতে, মানে মানুষের সবাই যে এনজয় করে গার্ডেনে আসলে বা একটু ঘোরাফার এরকম একটা আমেজ থাকে আর কি। কিন্তু এই গার্ডেনটা আপনার একদমই ধরতে পারেন যে একটা ডেড গার্ডেন, ফ্যামিলিয়ান গার্ডেন বলতে পারেন। কারণ কি, এটা হলো আপনার লোকাল একটা গ্রামে আরবিক, মানে আরবিক একদম টোটালি আরবিক কালচারের লোকজন বেশিরভাগ সবাই আরবিরাই আসে আর কি এখানে। তো ফ্যামিলি নিয়ে বিকেলবেলা দেখা যেতেছে আপনার সবাই একটা চট পার্টি, এরকম ধরনের চেয়ার, এরকম ধরনের ফোল্ডিং চেয়ার আর কি এখানে দেশে পাওয়া যায়, এরকম ধরনের টাইপ অফ কিছু জিনিস নিয়ে এসে আপনারা বসে সবাই এনজয় করে আর কি। তো আপনারা যারা নিরবতা পছন্দ করেন অবশ্যই তাদের জন্যই গার্ডেনটা, যারা বাহারাইনে আসেন অবশ্যই তাদের জন্য আমি সাজেস্ট করবো। এখানে আসলে অবশ্যই একদম নিরবতার সহিত আপনারা বসে যতটুকু ভাবতে পারেন, মানে মন মতে ভাবতে পারবেন, সমস্যা নাই। যারা আপনার নিরবতা পছন্দ করেন তাদের জন্য এই গার্ডেনটা আর কি। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, এই গার্ডেনের গাছগুলো মানে অনেক সুন্দর লাগে গাছগুলো। মানে মোবাইলে ক্যামেরা তো অবশ্যই আমি আপনাদেরকে এতটা বুঝাতে পারবো না বলে, বা দেখতেও আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আপনি যখন নিজের চোখে দেখবেন না গাছগুলো অনেকটাই ভালো লাগে। মানে মনে হইতেছে যে অনেকটা পুরানা গাছ, এবং গাছের আকৃতিগুলা, গাছের যেই যে স্ট্রাকচারগুলা, শরীর মানে পুরোটা বডির মানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে আমার কাছে। তো আশা করি অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই গার্ডেনটা আছে আপনার দেরাজ এরিয়াতে আর কি। তো আপনারা যারা বাহারাইন আছেন তাদের জন্য অবশ্যই তারা অবশ্যই বুঝতে পারবেন যে গার্ডেনটা কোথায়। গার্ডেনটা হলো আপনার দেরাজ এরিয়াতে। আর যারা বাংলাদেশে অবশ্যই আছেন তারা অবশ্যই শুধু দেখতে পারবেন বা অনুভূতি, মানে দেখে শুধু বুঝতে পারবেন আর কি গার্ডেনটা কীরকম বা কী আসে পিছ। তো আপনাদের জন্য অবশ্যই দেখার অনুরোধ রইল যে দেখবেন আমার ভিডিওটা, আমার ব্লগ ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন সবসময়, এবং আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন। এবং আমি সবসময় আশা করি, সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও ধারণ করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবো আবার একটি নতুন ভিডিওতে এবং আরেকটি নতুন ভিউ নিয়ে। Thank you.